নিজের ছাদে এক চিলতে জায়গার মধ্যে সারা পৃথিবীকে প্রায় হাজির করেছেন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রোশন আলী। তার নিজের হাতে তৈরি বাগানে রয়েছে মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ড আর জাপান থেকে ভারতের ছাপ। রোশন আলীর এই ছাদ বাগানে সগৌরবে ধরে আছে লাল ড্রাগন ফল। থাইল্যান্ডের ড্রাগনের পাশাপাশি তার বাগানে রয়েছে সৌদি আরবের খেজুর থেকে আরম্ভ করে জাপানি চেরি ফলের গাছ, বিরল রাম ফুটান ফল গাছ থেকে আঙ্গুর গাছ পর্যন্ত। শুধু তাই নয়, এই আঙ্গুর গাছে রীতিমতো আঙ্গুরও ধরে। লাল কাঁঠাল থেকে কমলা, অ্যালোভেরা থেকে গোলাপ জাম, রোশন আলীর ছাদ বাগানে নিবিড় যত্নে বাড়ছে এইসব দেশি বিদেশি গাছ। নিজের হাতে তার শখের বাগানের পরিচর্যা করেন রোশন আলী। তার বাগানের ইতিউতি তাই দেখতে পাওয়া যায়, কোনো গাছে ধরে আছে বড় লাল রঙের ড্রাগন ফল, তো আবার কোনো গাছে বড় কুড়ের মতো সুস্বাদু ফল যার স্বাদ এবং বৈচিত্র্য একমাত্র খেলেই টের পাওয়া যাবে। নিজের শব্দে সেই গল্পই তুলে ধরলেন তিনি। একজন ঠিকাদার আমার এইটা শখের বাগান, ছাদ বাগান আমি অনেক জায়গাতে দেখেছি ইউটিউবে, তারপরে আজকে দুবছর ধরে এটাকে এতটুক বাড়িয়েছি। আরও আমার বিভিন্ন কিছু ফলের গাছ লাগানোর একটা শখ আছে। আমার কাছে বিভিন্ন প্রজাতির ফলের চারা আছে, যেগুলি লঙ্গান, রামবুটান, চেরি, অ্যাবাটোকি, লেচু, উন্নত মানের লটকন, সৈদি ভালো জাতের খেজুরের চারা দিয়ে আমি চারাগুলি সাকসেস হয়েছি। এগুলি মাস দুয়েক পরে মাটিতে লাগাবো। আমি অন্যান্য জায়গাতে দেখেছি যে আসলে সৈদির খেজুরটা ভালো পরিমাণে হচ্ছে, যত্ন করলে ভালোই ফল পাওয়া যায়। তার জন্য আমি বলবো যে আমি ছাদে যেভাবে একটু অবসর টাইমে এগুলি পরিচর্যা করছি, সে বলবো এখন দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির ফলের চারা আসছে, সেগুলি আপনারা কালেকশন করুন, লাগান এবং সুলভ মূল্যে পাওয়া যায়। যেমন ড্রাগনের চারা আমরা দূর দূরান্ত থেকে এনেছি, প্রচুর টাকা কষ্ট করেছে, আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু কিছু জায়গাতে সেগুলি পাওয়া যায়, কম মূল্যে পাওয়া যায়, 50 টাকা 60 টাকা করে বিক্রি হচ্ছে একটা চারা। তা আপনারা নিয়ে এই ড্রাগন চাষ করুন, আমাদের ত্রিপুরা রাজ্যে প্রচুর খালি জায়গা রয়েছে। আমি বিশেষ করে বলবো ত্রিপুরা রাজ্যে আনারস, লিচু এইগুলি চাষ হচ্ছে ফল, কিন্তু অনেক ত্রিপুরা রাজ্যে অনেক জায়গা খালি রয়েছে যেগুলিতে আমরা ড্রাগন চাষ করতে পারি, খেজুর বাগান করতে পারি। খেজুরের প্রচুর দাম, উন্নত মানের খেজুর, 1 কেজি খেজুরের দাম আমরা বিদেশ থেকে দেখেছি আমাদের ইন্ডিয়ান টাকায় 27,000 টাকা পরে 1 কেজি খেজুর। সেই খেজুরের চাপ থেকেও আমি চারা দিয়েছি, সেগুলি তো হয়েছে, এবং পাশাপাশি আমি দেখেছি অন্য জায়গা তো খেজুর ধরছে। ছাদের এক চিলতে জায়গায়ও যে মনোরম দৃশ্য তৈরি করে মন প্রাণ ভরিয়ে তুলতে পারে তা রোশন আলীর ছাদ বাগানে আসলেই বোঝা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।